আর্থসামাজিক উন্নয়নের সূচকে বাংলাদেশ ইতিমধ্যেই বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। উন্নয়নের এই অগ্রযাত্রা চলমান রাখতে টেকসই আইন শৃঙ্খলার কোনোই বিকল্প নাই। এজন্য সর্বসাধারণের সচেতনতা, সহযোগিতা এবং সম্পৃক্ততা সর্বাগ্রে প্রয়োজন। বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমগ্র দেশের প্রতিটি এলাকাতে পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে পুলিশের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সমগ্র দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা পঞ্চকোশী ইউনিয়নে আজ বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন উল্লাপাড়া মডেল থানা সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি দীপক কুমার দাস পিপিএম। ইপি সদস্য এমজিআর পাশানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ। বাস্তবায়নের ধারাবাহিকতা রূপরেখা ধারণ করার জন্য তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রশাসন কর্তৃক আয়োজিত এই বিট পুলিশের উদ্দেশ্যমূলক কিছু কার্যক্রমের যে দিক নির্দেশনা রয়েছে, আমরা আজকে আসলে মূলত এই বিট পুলিশের যে দায়িত্ব এবং কাজ সেগুলো আমরা এই দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছ থেকে আমরা শুনে নেব। পঞ্চকোশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু প্রমুখ ব্যক্তিবর্গ। বিট পুলিশিং সম্পর্কে এক সংক্ষিপ্ত বক্তব্যে ওসি দীপক কুমার দাস পিপিএম বলেন, এটা শোকাবহ আগস্ট মাস, এই মাসে আমরা শ্রদ্ধা করে স্মরণকারী জাতির জনক মোহাম্মদ শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত তার পরিবারের সকল সদস্যকে শ্রদ্ধা করে স্মরণ করে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা করে স্মরণ করে আমাদের মাননীয় এসটিএম স্যারকে, আমাদের মাননীয় এমপি মহোদয় তানভীর রহমান স্যারকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের পুলিশের আইজিপি মহোদয় ডক্টর বেনজির আহমেদ, আমাদের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজুর রহমান স্যার এবং আমাদের পুলিশ সুপার জনাব হাসিবুল আলম স্যার, যারা আমাদের এই বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার জন্য এবং পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিট পুলিশিংটা কী? বিট পুলিশিং হচ্ছে পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকরী করা, এটাই হচ্ছে বিট পুলিশিং। সহজ কথা, বিট পুলিশিংটা হচ্ছে যে আমরা পুলিশের যে কার্যক্রমটা, এই কার্যক্রমটা আপনাদের দোরগোড়াতে পৌঁছে দেওয়া। একটা সময় ছিল যে আপনারা হাজার ফোন করলেও কিন্তু পুলিশের পিছনে ঘুরলেও একটা অভিযোগ নিয়ে পুলিশ কখনো আসে নাই, কিন্তু সেই দিনটা কিন্তু এখন নাই। এখন পুলিশ আপনার পিছনে ঘুরতেছে, পুলিশ যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আপনাকে রেসপন্স করতেছে। এটা আপনাকে পাচ্ছেন কি না বলেন তো? পুলিশ তো অন্তত আপনাদের কাছে আসতেছে, যার জন্য আপনাদের সাথে আমার যোগাযোগটা কম হয়েছে। যারা হয়তো যান থানাতে কিংবা আমি আসলে যাদেরকে দু একজনকে পাই, সেই হিসেবেই হয়তো দু একজনের সাথে আমার পরিচয়। সকলের সাথে আমি খুব বিশেষ মানুষ, সকলের সাথে মিশতে পছন্দ করি। আমি তৃণমূল পর্যায়ে মানুষের সাথে কাজ করাটা খুবই পছন্দ করি। তো সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য তো আসলে কমিউনিকেশনটা দরকার। সেই কমিউনিকেশনটা আসলে সময়টা এখন না, কারণ করোনাকালীন ইসের জন্য, যদিও আমরা করোনা থেকে কিছুটা শিথিলতার কারণে এখন হয়তো আবার একটু বসার সুযোগ পেয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু বিট পুলিশিং নিয়ে বিশদ আলোচনা করতেছিলাম। ওই যে বললাম, ছোটো করে একটা কথা বললাম যে বিট পুলিশিংটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আপনাদের সেবাটাকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আর সার্বক্ষণিক আপনার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করে আমরা কাজ করা। জনকল্যাণমূলক সকল কাজকর্মই এই বিট পুলিশিংয়ের একটা উদ্দেশ্য। এই বিট পুলিশিংটা আমরা যখন মানে প্রথম, এটা 2010 সালে আমাদের বর্তমান আইজিপি মহোদয় ডক্টর বেনজির আহমেদ, উনি যখন ঢাকা মেট্রোপলিটনে পুলিশ কমিশনার হয়, তখন এই বিট পুলিশিং কার্যক্রম শুরু করেন ঢাকাতে। ঢাকা মেট্রোপলিটনের প্রচলন ছিল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা সুসংহত কেন এটা জানেন? এর মূল কারণ হচ্ছে এই বিট পুলিশিং। এই বিট পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে পুলিশ কাজ করেছে বিধায় ঢাকা মেট্রোপলিটনে এই জঙ্গিবাদ বলেন, কন্ট্রাক্ট কিলিং, কিশোর অপরাধ, কিশোর গ্যাংগুলো যা আছে, ডাকাতের গ্রুপ, ছিনতাই গ্রুপ, এগুলো কিন্তু ঢাকাতে, কিন্তু ঢাকা থেকে কিন্তু সব কিছু আসলে আমাদের এদিকে তো ঢাকায় যে অপরাধগুলো হয় সে তুলনায় অনেক কম। ঢাকাতে প্রচুর পরিমাণ ক্রাইম, তো এই ক্রাইমগুলো এখন আর আগের মতো নাই। এখন ঢাকাতে ক্রাইম নাই বলেই চলে,
কারণ পুলিশি কার্যক্রম এতটা গতিশীল সেখানে সেখানে আসলে মানে বলার অপেক্ষা রাখে না যে পুলিশ আসলে কী পরিমাণ কাজ করতেছে। কারণ আমি তো ঢাকা ডিএমপি থেকে আসছি, দীর্ঘ 10 বছর আমি না ডিএমপিতে কাজ করেছি। তো এই পুলিশিং নিয়ে যে কাজ করার সফল মানে সফলতা এই জঙ্গিবাদ থেকে শুরু করে সকল বিষয়ে পুলিশ মানে মানুষ এখন পাচ্ছে ডিএমপির মানুষ। আর এটাকে আইজিপি মহোদয় সারা দেশে এটা যাতে বিস্তার লাভ করে এই সেবাটা পুলিশিং এই সেবাটা যেন সারা দেশের মানুষ পায় সেজন্য এই বিট পুলিশিং কার্যক্রমটাকে সারা দেশে এখন মানে বিস্তার লাভ করার জন্য এই বিট পুলিশিং কথা চালু করেছে। তো আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। প্রত্যেকটা থানা থানাকে আপনার ইউনিয়ন ভিত্তিক অফিসার নিয়োগ করে এবং এই যে পৌর এলাকায় আপনার 3টা ওয়ার্ডে 1টা বিট তৈরি করে আমরা এক ব্যাংকাতিক অফিসার নিয়োগ করে বিট পুলিশিং কাজগুলো করতেছি। তো আমাদের এই অফিসাররা সার্বক্ষণিকভাবে সে প্রতিদিনই আপনাদের এই অফিসে আসবে। হয়তো অনেক সময় আসছে যে নাইট ডিউটি থাকে সেদিন হতে বা ই হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় তার অফিসে আসবে, কমপক্ষে প্রতিদিন 2-3 ঘন্টা করে অফিস করবে। কথা বলে একটা ইনফরমেশান দিলেন, সেই তথ্যটা পেয়ে হাফিজ আমাকে বলো, আমি ওকে ইনস্ট্রাকশন দিলাম, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলো। দেখা গেলো যে একটা অপরাধ সংঘটনের একটা সম্ভাবনা ছিল, আপনার এই ছোট্ট তথ্যটুকু দেওয়ার কারণে সেটাকে আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হলাম। এতে কি আমাদের কাজটা ই হয়ে গেলো না যে এই অপরাধটা ঘটার আর কোনো সম্ভাবনা থাকলো না, আমরা সহজেই প্রতিকার করতে পারলাম। মূল ঠিক এইভাবেই আমাদের কাজটা করবো, এটাই হচ্ছে মানে বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য।